আমি দেখিনি কেউ আমাকে কোনোদিনও কোনো হেল্প করেছে কোনো কাগজপত্র দিয়ে, বা কি করতে হবে কি বলতে হবে এই কথাটা কোনোদিনও বলেনি। কিন্তু আজকে মহুয়ারা জিজ্ঞেস করুন, পার্লামেন্টের এমপি আছে, ওরা পার্লামেন্ট করে আর আমাকে বসে বসে সারাক্ষণ ওদের কাজটা করতে হয়। তার কারণ আমি অ্যাসেম্বলিতে এত টাইম দিই না, অ্যাসেম্বলিতে পার্থ চ্যাটার্জিরা তারা আমাকে সামলে দেয়, পার্থ দা, শোভন দা, সুব্রত দা, অমিত দা, অরূপ, ববি, এরা সবাই, রাজীব দা। কিন্তু পার্লামেন্টে সেকেন্ডে সেকেন্ডে এখন বিল আসে, আগে তো 73, আগে তো 72 ঘন্টার টাইম দিত, এখন টাইম দেয় না। রাত্রির 12টায় বিল পাঠাচ্ছে, সকাল 10টায় সকাল 11টায় আলোচনা হবে, তার মধ্যে কি যে ঢিকি ঢুকিয়ে দিচ্ছে সে তো ভগবান জানে। আর মেজরিটি আছে বলে এমন এমন কথা ঢোকাচ্ছে, আপনি যদি থরলি না পড়েন তাহলে কখন যে কার পেছনে কত বাম্বু বাগান চলে যাবে সেটা কিন্তু কেউ বুঝতেও পারবেন না। কাজে এই জায়গাটা খুব সিরিয়াস, এবং সিরিয়াস বলেই মনে রাখবেন আমাকে কন্টিনিউয়াস ওদের সাথে কন্ট্যাক্ট রাখতে হয়, মর্নিং টু নাইট। পার্লামেন্টে আমাদের যারা সাংসদরা তারা খুব ভালো ভূমিকা পালন করেন এবং তাদের কন্টিনিউয়াস অ্যালার্ট থাকতে হয়। এই সিএএ আমরা প্রথম পলিটিক্যাল পার্টি যখন কেউ ধরতে পারেনি, সেই দিন থেকে যে কথা প্রথম দিন আমরা বলেছি আজকে যারা বলছে তাদের জানা উচিত, সেদিন কিন্তু অন্য কেউ বলেনি, সেদিন কিন্তু আমার পার্টি লড়ে গেছে, আজও লড়ে যাচ্ছে, কোনোদিন আমরা এটাকে ছাড়বো না। এনআরসি বলুন, এনপিআর বলুন, আমরা প্রথমে ভেবেছিলাম সেন্সাস, সেন্সাস হয় 10 বছর পর পর, আমাদের সময় হয়নি। 10-11 সিপিএম যাওয়ার আগে একটা হয়েছিল, সেটাও ঠিক মতো হয়েছিল কিনা আমার সন্দেহ আছে, কারণ ওরা আমায় দেখায় 9 কোটি লোক বাংলায়, আমি নিজে বুঝতে পারি না আমার 9 কোটি 13 লক্ষ যদি খাদ্য সাথী আমার রেশন কার্ড হয় তাহলে 9 কোটি কী করে ভোটার হবে, 25% বাড়ান। আমার এখনো দৃঢ় বিশ্বাস এটা হয়তো 11-11.5 কোটি ছাড়িয়ে গেছে। যাই হোক, আগামী দিন তথ্য সংগ্রহ করে এগুলো আমরা করব, কিন্তু আমি কখনো এরকম দেখিনি। সেই সেন্সাস কেন হতো, কোন বাড়িতে কত লোক সংখ্যা, কার কি রেশন কার্ড পাচ্ছে, কার কি স্ট্যাটাস, কার ছেলেমেয়েরা কি পড়াশুনো করছে, চাইল্ড ড্রপ আউট রেট কমেছে কিনা, রেশন কার্ড পাচ্ছে কিনা, খাদ্য পাচ্ছে কিনা, তার বাড়িতে কতজন লোক চাকরি করে, নানা রকম এইসব ব্যাপারে। কিন্তু এবারে কি করেছে, আমিও প্রথমে ভেবেছিলাম সেন্সাস, আমি বললাম ঠিক আছে করো, 10 বছর আগে যখন বামফ্রন্টের আমল হয়েছে তো এটা 10 বছর পর পর হয়, আমিও বললাম ওমা, তারপরে দেখি এর মধ্যে 6টা ক্রস ঢুকিয়ে দিয়েছে এবছরে, সেটা আমাদের কাছে আসেনি তখন। তাতে লেখা আছে তোমার বাবা মায়ের জন্ম সার্টিফিকেট চাই, তোমার বাবা মা কোথায় থাকতেন তার ঠিকানা চাই, আপনি মুখে বললে হবে না, কাগজ চাই, কাগজ। ধরুন বাবা মা যখন জন্মালো একটা জায়গায় জন্মেছে, আজ থেকে 50-60 বছর আগেকার কথা, সেই জায়গাটা সে ভুলে গেছে, হয়তো সে বাড়িটা চেঞ্জ করেছে, ঠিকানা বদলেছে, সেই কাগজ যদি আপনি না দিতে পারেন তার মানে আপনি ঘেঁচাংফু, ঘেঁচাংফু মানে আপনি বাদ, আপনি ভারতবর্ষের নাগরিক নন। বুঝতে পারছেন ব্যাপারটা কত সিরিয়াস, আমি কেন আজকে বুথকর্মীদের ডেকেছি, আমি ব্লক নেতাদের কেন ডেকেছি, আমি কেন ফ্রন্টাল অর্গানাইজেশনের সবাইকে ডেকেছি, এই কারণে ডেকেছি। মনে রাখবেন, মানুষকে সাহায্য করতে গেলে আপনাকে প্রথম বুঝতে হবে ব্যাপারটা কি, এবং ব্যাপারটা বুঝে রেগুলার কাউন্টার করতে হবে। এই যে নরেন্দ্র মোদীরা ক্ষমতায় আসার আগে বলল চায় পে চর্চা বলে মাথায় মিথ্যে কথা ঢুকিয়ে দিল, আপনাদের সবার, আপনাদের নয়, আপনারা হয়তো দেননি, যাদের ভোট নিল, ভোট নিয়ে জিতল, আর জিতেই আগের বার নোটবন্দি করল, আপনাদের সব টাকা কেড়ে নিল। অনেক বোঝালাম আমরা বাংলায়, আপনারা অনেকেই বুঝতে পারেননি, তার কারণ বাংলায় সরকারটা তৃণমূল কংগ্রেসে ছিল, কৃষক থেকে শুরু করে ক্ষেত মজদুর থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে এমএসএমই থেকে শুরু করে
কাজগুলো আমরা করি, তাই বাংলার মানুষকে যাতে বিপদে না পড়তে হয় তার সবটা আমরা কেয়ার করি। তাই অতটা বুঝতে পারেননি আপনারা, যান গিয়ে দেখুন। আজকে বাংলা নয়, সারা ভারতবর্ষে বেকারত্ব এই বিজেপি সরকার আসার পর 45 বছরে হাইস্ট 32% বেড়ে গেছে। আর বাংলায় গর্বের সাথে বলি, আমরা বেকারত্ব 40% কমিয়ে দিয়েছি। আমি যখন এই বক্তৃতাগুলো দিই, এগুলো আপনারা নোট করেন কখনো? নোট করেন না, লেখেন না, মনে রাখবেন। কাজের মধ্যে আমরা কিন্তু সব কিছু ভুলে যাই চটপট। আমি আজকে যে কথাগুলো বলবো, রাজীব তোমাকে আমি বলবো, সবাইকে নিয়ে, শঙ্কর সিং মোয়া, তোমরা গোরগাঁও উজ্জ্বল সবাই আছে, এই সিডিটা প্রত্যেকটা বুথে বুথে যাবে, সো দ্যাট একটা করে ট্রেনিং ক্লাস তারা এটা পুরো শুনবে বসে, এবং সেইটা শুনে লোকাল মানুষকে বলবে। মনে রাখবেন, দারিদ্রতায় সারা ভারতবর্ষে দারিদ্রতা বেড়ে গেছে, এমনকি বাংলাদেশের থেকে বেশি বেড়ে গেছে। কিন্তু বাংলা, মনে রাখবেন, পশ্চিমবাংলার কথা আমি বলছি, আমরা কিন্তু দারিদ্রতা কমিয়ে দিয়েছি। এটা বাংলার কৃতিত্ব, এটা আপনার গভর্নমেন্টের কৃতিত্ব, এটা আমার সহকর্মীদের কৃতিত্ব, আমাদের প্রশাসনের কৃতিত্ব।